ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেটাফর আমরা জানি মেটাফর শব্দের অর্থ রূপক মেটাফরের ডেফিনেশানটা এরকম মেটাফর ইজ অ্যা ফিগার অফ স্পিচ দ্যাট ইমপ্লিসিটলি কম্পেয়ার্স টু আনরিলেটেড অর ডিফারেন্ট থিংস মিনিংটা এরকম যে রূপক হলো কথা বলার একটা অলঙ্করণ বা কৌশল বক্তৃতা দেওয়ার একটা ঢং যা পরোক্ষভাবে দুটি ব্যক্তি বস্তু বা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বোঝাবে এখানে এদের মধ্যে সিমিলারিটি থাকবে না ভিন্নতা থাকবে এবং এখানে অ্যাজ এবং লাইকের ব্যবহার থাকবে না অ্যাজ এবং লাইকের ব্যবহার থাকলে সেটা সিমিলি হয়ে যাবে যেহেতু আজকের আলোচনার বিষয় মেটাফর তাই এখানে অ্যাজ লাইক থাকবে না এই মেটাফরের মধ্যে প্র্যাগম্যাটিজম থাকে না বাস্তববাদিতা থাকে না শুধু ইমাজিনেশন থাকে ইমাজিনারি কিছু দিক থাকে যেটা কল্পনার মাধ্যমে সম্ভব এখানে রিয়েলিটি থাকে না তাহলে রূপকটা কি হলো যে দুটি অসম জিনিসের মধ্যে তুলনা বুঝাবে এখানে কোনো বাস্তবতা থাকবে না এক্সাম্পল হি ইজ ডঙ্কি সে একটা গাধা গাধার সঙ্গে তার কম্পেয়ার করা হয়েছে সে একজন ব্যক্তি আর ডংকিটা হচ্ছে একটা অ্যানিম্যাল সো এদের মধ্যে যে একটা কম্পেয়ার হচ্ছে এটা অসম সুতরাং এটা মেটাফল কবি গাজী নজরুল ইসলাম তার দ্য রিওয়েল বা বিদ্রোহী কবিতায় বিভিন্নভাবে মেটাফোরের সফল ব্যবহার দেখিয়েছেন আমরা তার বেশ কিছু লাইন কোট করেছি আই এম দ্য ড্রেটফুল ফ্লটিং মাইন বলছে আমি একটা ভয়ঙ্কর ভাসমান মাইন কবি নিজেকে একটা ভাসমান মাইনের সঙ্গে কম্পেয়ার করেছেন এখানেও কিন্তু অসমতা কাজ করছে সো এটা মেটাফর আবার পরের লাইনে বুঝেছেন আই অ্যাম দ্য টেম্পেস্ট আই অ্যাম দ্য সাইক্লোন কবি এখানে নিজেকে টেম্পেস্ট এবং সাইক্লোনের সঙ্গে কম্পেয়ার করেছেন কল্পনার সাহায্যে করেছেন ইনডিরেক্টলি করেছেন এখানে কোনো বাস্তবতা নেই পরোক্ষ তুলনা করেছেন আবার আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাজ এবং লাইকের ব্যবহারও নেই এটা একটা মেটাফর পরের লাইনে তিনি বলেছেন মাইটি কল অফ ইসরাফিলস আমি আমসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার তাহলে কবি এখানে ইসরাফিলে সেই সিঙ্গার মহা হুঙ্কারের সঙ্গে নিজের তুলনা করেছে যেটা কল্পনাতে সম্ভব বাস্তবতা নেই এর মধ্যে অসম তুলনা পরোক্ষভাবে তুলনা সুতরাং এটাও মেটাফর এরপর বলেছেন এম বেদুইন আম চেঙ্গিস সুতরাং কবি এখানে নিজেকে বেদুইন এবং চেঙ্গিস খানের সঙ্গে তুলনা করেছেন যদিও দুইজন ব্যক্তি বেদুইন এখানে আরবে বসবাসরত নোমেডিক বা যাযাবর গোষ্ঠী যাদের নিজস্ব ঘর বাড়ি ছিল না তাদের সঙ্গে কম্পেয়ার করেছেন এবং চেঙ্গিস খানের সঙ্গে কম্পেয়ার করেছেন চেঙ্গিস খান যদিও এখানে ব্যক্তি কিন্তু কবির সঙ্গে চেঙ্গিস খানের তেমন কোনো সিমিলারিটি নেই চেঙ্গিস খান ছিলেন একজন মুঘল এম্পেরর আর কবি নজরুল ইসলাম ছিলেন একজন কবি সুতরাং এখানেও কিন্তু অসম অসম একটা কল্পনা সুতরাং এটা মেটাফর এরপরে বলছেন আই এম পিনাক প্যানিস আওয়ার গ্লাস ড্রাম ট্রাইডেন্ট পিনাক পানি মানে শিবের হাতের ধনুকের কথা বলছে কবি এখানে কবি নিজেকে কল্পনা করেছেন শিবের হাতের ধনুকের সাথে আওয়ার গ্লাস এখানে জলঘড়ির কথা বলা হয়েছে তার সঙ্গে তুলনা করেছেন ড্রাম শিব যে ঢোল বাজায় বা পিটাই এই ঢোলের সঙ্গে নিজের কম্পেয়ার করেছেন ট্রাইডেন্ট ট্রাইডেন্ট অর্থ হচ্ছে ত্রিশুল এই ত্রিশূলের সঙ্গে কবি নিজেকে কম্পেয়ার করেছেন সুতরাং যে কয়েকটা তুলনায় এখানে হলো সবগুলোই অসম কাল্পনিক পরোক্ষভাবে সুতরাং এটা মেটাফোর পরে কবি বলছেন আই এম দ্য সাফারিং অব দ্য হোমলেস আমি গৃহহারা মানুষের দুঃখ কষ্ট বা দুঃখ যাতনা ইত্যাদি অর্থাৎ গৃহহারা মানুষের দুঃখ যাতনার সঙ্গে কবি নিজের কম্পেয়ার করেছেন এখানে দুঃখ যাতনা এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা কোয়ালিটি সুতরাং কবি যখন একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটির সঙ্গে কম্পেয়ার করেছেন এখানে কিন্তু অসমতা দেখা যাচ্ছে কাল্পনিক সো এটাই মেটাফর আই হোপ মেটাফর সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য